সুদ খোল আর আপনি হয়েছেন কি সুদ জামাই কথা ভালোভাবে বলো আমি টাকা বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে দিয়ে আসি না আমার এখান থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে টাকা তারা বিভিন্ন ব্যবসায় খাটায় খাটায় লাভ করে তারপর ওইখান থেকে আমাকে দেয় এটা কিসের সুদ ভবিষ্যতে যদি সুদের ব্যবসা থাকতে পারো তাহলে আমরা এই বসে আসবো না হলে ভাববা তোমার মেয়ে মারা গেছে কখনই আসবো এবার তোমাদের এই ব্যবসা চাই না তোমার রাস্তায় বসে আর কি ভালো আছো জামাই তোমার যে আত্মীয় স্বজন আছে সবাইকে বলবো আসতে এখানে দাওয়াত এক সপ্তাহ থাকবে পাঁচটা গরু কোরবানি দেবো এবার সারাদিন শুধু গরুর মাংস খাবে ঠিক আছে একাই আসো কেন আব্বা বাড়িতে এমনি আমি আসতে চাই না কেন আপনি হচ্ছেন সুদের ব্যবসা করেন আপনার মেয়েটা কিন্তু আপনার মতো হয় নাই পরে আমি যেদিন বিয়ে করছিলাম তো পাঁচ সপ্তাহ নামাজ পড়ে কোরআন তালাত করে আমাদের পরিবারে আমাদের পরিবারের সবাই পাস নামাজ পড়ে আমার अब्বা হস করছে। অসহপতে জীবনে কোনো নেই 1 টাকা ইনকাম করে নাই। শুধু রিকোয়েস্ট করছে দেখে আমি বাড়িতে আসছে। কি বুঝাইতে যেতছ তুমি? আপনি 5টা গরু কুরবানি না। হাজার গরু যদি কুরবানি দেন না ওই কুরবানির মাংস থাক দূরের কথা এক চামচ ঝোলও খাবো না। নামাজ তো তোমার শ্বশুর উপরে। তা তাহাজ্জুদ করে আসছে। হ্যাঁ তাহাজ্জুদ নামাজ পড়ে। করে। বাপ নাই। সুদের ব্যবসা করে যে পয়সা কামাই করে সেই টাকা দিয়া কোরবানি কেন যদি সে ঘরের খাবারও খায় সেটা হারাম এইটাকে সুদ বলে এটাকে ব্যবসা বলে ঠিকই আছে বর্তমান জামানায় মানুষ সুদ কোনটা ব্যবসা কোনটা হালাল কোনটা হারাম কোনটা এই জিনিসটা বুঝে না আমাদের টাকা নিয়ে কি মানুষের উপকার হইতাছে না তার বিনিময় দিতেছে আমাদের হ্যাঁ জামা হয়েছে সুদখোর আর আপনি হয়েছেন কি সুদ খুনি ভাই কথা ভালোভাবে বলো আমি টাকা কারো বাড়িতে গিয়ে হাতে পায়ে ধরে দিয়ে আসি না আমার এখান থেকে নিয়ে যায় নিয়ে গিয়ে টাকা তারা বিভিন্ন ব্যবসায় খাটায় খাটায় লাভ করে তারপর ওইখান থেকে আমাকে দেয় এটা কিসের সুদ যে বুঝে তারা বুঝানো যায় হম আর যে বুঝে না তারা সারা জীবন বুঝলে কোনো লাভ নেই তুমি কি মনে করো আমি বুঝি না আমি আটটা দশটা বাড়ি করছি এমনি করছি

একটু পার্লারে যায় যাইতেই পারে সমস্যা কোথায় ঠিকই আছে আপনি যেমন হয়েছেন আপনার জন্য আল্লাহ এরকম মিলিয়ে দিছে তবে আপনাদের রক্তের ভাইরাস এর ভিতরে ঢুকে কি কইতে চাও কি তাহলে আরেকজনের জন্মের আরেকজনের জন্ম না আপনার জন্মের উঠো আমার দিক থেকে কেন তুমি জামাই জিজ্ঞাসা করো শোনো আম্মা ভবিষ্যতে যদি সুদের ব্যবসা থাকতে পারো তাহলে আমরা এইবারই আসবো না হলে ভাববা তোমার মেয়ে মারা গেছে কখন এসেব এই বছর তোমাদের এই বছর সাইরা তোমরা রাস্তায় বসে আর কি প্রতি বছর আর 5টা 10 টাকা করে কুরবানি দেওয়া লাগতো না 5টা 10টা কুরবানি দিয়া নাম ফুটায় কি লাভ আম্মা মানুষই দেখতাছে না আমরা কুরবানি দিতাছি কুরবানি হচ্ছে আল্লাহর খুশির জন্য আল্লাহ দেখতাছে আল্লাহ দেখতেছে আল্লাহর খুশির জন্য দিচ্ছেন কিনা সেটা হচ্ছে বড় বিষয় আল্লাহ যদি সন্তুষ্ট হয় আমরা একটা ছাগল দেন অসুবিধা নেই কিন্তু হালাল পয়সা আল্লাহ খুশি হবে আর ঢুল পিঠা পাঁচটা না পাঁচ হাজার পাঁচ লাখ 10 লাখ গরু যদি কোরবানি দেন আল্লাহ বিন্দু পরিমাণ খুশি হবে একটা ছাগল দিব এক একপাশে করবে না ফ্রিজ ভালোর লাইগে কোরবানি দিতেছে তাহলে দুইটা ফ্রিজ না আমি না বেটার যে কোরবানি দিতেছে না রাস্তার মধ্যে গরু জমাই দেয় গোস্ত যা হয় সব মিলাইয়ে দিয়া গরুর যে চামড়াটা থাকে ওটা কেন্দ্র করে তারপর বাড়ি জায়গা বাহ আপনার মেয়েরা তো আজকে অনেক বছর হয়েছে বিয়ে দিচ্ছেন আমরা তো প্রতি বছর আমরা কোরবানি দিই জিজ্ঞেস করেন ও নিজেই তো করে দুই কেজি মাংস রাখে খাওয়ার জন্য বাকি যা মাংস আছে এগুলি মানুষে দিয়ে দেয় তোমার মতো বলদ না তো সবাই এটাই হচ্ছে নিয়ম এটাই হচ্ছে নিয়ম বলদ হচ্ছে তারা বোকা হচ্ছে তারা যারা কোরবানি দেওয়ার পরে মানুষের না দিয়ে সেই মাংস ফ্রিজের ভিতরে রাখিয়ে দেয় তারা হচ্ছে বলদ এবং বোকা মারানা তরি আমি মা আল্লাহ না না আমি হালাল পথে দশ টাকা কামাই করি এটার মধ্যে আমরা সন্তুষ্ট আপনার মেয়ে দেখেন না এই যে সাদা সিতা লিপস্টিক মাকে কম হ্যাঁ মাঝে মাঝে কোথায় গেলে হালকা একটু কিম লাগে কারণ সে জানে বিলাসী জীবন যাপন করার জন্য দুনিয়া না বিলাসী জীবন যাপন করবে কোথায় জানে জান্নাতে যদি ভালো কাজ করে এই সুদের ব্যবসা ছাড়েন হারাম খাওয়া ছাড়েন জান্নাতে যেতে পারবেন জান্নাতে তুমি অ্যাপার্টমেন্টের ব্যবসা করবা যায়

এখন থেকে বলমো তুলের যে স্টাইল কছ সাইরা দিবি বাবা বাবা মাইয়াটা সত্যি তোমার আমার পায় নাই লোকে ভালো হইছে তো এনে হিংসা লাগতাছে যাও আর পোলাটাও কইবে দিতে তোমার মতোই বানাইছো বদজাত এদিকে হন চরম জীবনে কোনোদিন একটু ভালো করে কথা বললো না অসভ্য কথাকাত আমায় কি করিল সুদের টেকা লাগানো ঠিক না আসলে ঠিক না কোন দিল হ্যালো হ্যাঁ আজি সাহেব বলছি কয় লাখ তিন লাখ লাখে পনেরো হাজার টাকা সুদ দিতে তিন লাখে পাঁচচল্লিশ হাজার তিন মাসের বেশি রাখলে আরও পাঁচ হাজার বাড়াই দিতে হবো তিন লাখে পঞ্চাশ হাজার এক টাকা কমান দেব না সকালে আচ্ছা পাঠায় দিন রাখি হ্যাঁ কই তুমি